মধ্যপ্রাচ্যর সংঘাত অব্যাহত থকার মাজতে গাজা স্ট্রিপত ইসরায়েল আর হামাসর তুমুল তয়াময়া রণ চলি থকার মাজতে এইবার বিস্ফোরণে কপাই গল ইরান, বিস্ফোরণত কপি উঠিল ইরান। যে বিস্ফোরণত নিহত হল 130তকৈও অধিক লোক, এই বিস্ফোরণের পিছতে ইরানত হাহাকার পরিস্থিতি। ইরানের জেনেরেল কাসিম সুলাইমানির চতুর্থ সংখ্যক মৃত্যুবার্ষিকীত এক সমদল উলিওয়া হয়েছিল আর সেই সমদলতে সংঘটিত হল এই ভয়ানক বিস্ফোরণ। কাসিম সুলাইমানির চতুর্থ সংখ্যক বর্ষপূর্তিত বাহির করা হয়েছিল সমদল, আর এই সমদলত এটা নহয় দুটাক বিস্ফোরণের ঘটনা সংঘটিত করলে সন্ত্রাসবাদীয়ে। সুলাইমানির সমাধির সন্মুখত সংঘটিত হওয়া এই বিস্ফোরণত 130ৰো অধিক লোকে প্রাণ হেরায়। কালির দিনটলৈকে 103জনে প্রাণ হেরাইছিল আর আজি মৃতকর সংখ্যা বৃদ্ধি হয়ে 130ৰো অধিক হয়েছে। এই বিস্ফোরণ ইমানেই ভয়াবহ আছিল যে মৃত্যু ঘটা অধিকাংশ লোকের মৃতদেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে পড়ে। তথ্য অনুসরি কেরমান শহরের সাহেব আল জামান মসজিদের সমীপত সমদলের উপর বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত করে কোনো সন্ত্রাসবাদীয়ে। উল্লেখযোগ্য যে আমেরিকা যুক্তরাষ্ট্রর ড্রোন আক্রমণত নিহত হয়েছিল ইরানের জেনেরেল কাসিম সুলাইমানি, আর সেই কাসিম সুলাইমানির মৃত্যুবার্ষিকীর দিনটোত সমাধিলৈ সমদল করে গৈ আছিল তেওঁৰ লোকসকল, তেওঁৰ অনুরাগীসকল। আর তেনে সময়তেই এই সন্ত্রাসবাদীর কুটাঘাত, সন্ত্রাসবাদীর দুটাকৈ বোমা বিস্ফোরণে কপাই গল, জোকারি গল সমগ্র ইরান। সন্ত্রাসবাদীর এই দুটাকৈ বিস্ফোরণত 130ৰো অধিক লোকের মৃত্যু হওয়ার বিপরীতে আহত হয়েছে প্রায় 175জন লোক। এই দুটাকৈ বিস্ফোরণক কেন্দ্র করে সমগ্র ইরানতে এতিয়া তীব্র উত্তেজনায় বিরাজ করে আছে। এফালে হামাস আর ইসরায়েলের যুদ্ধক মধ্যপ্রাচ্যত সংঘাত অব্যাহত আছে, আর তার মাজতে ইরানত এই রহস্যজনক বোমা বিস্ফোরণ। কোন সন্ত্রাসবাদীয়ে এই বোমা বিস্ফোরণের ঘটনা সংঘটিত করলে সেই তথ্য এতিয়াও স্পষ্টকৈ পোহৰলৈ অহা নাই।